হ্যালো গাইজ, তো গুড আফটারনুন। তো খাবার নিয়ে চলে এসেছি, তো চলুন আগে বলে দিই খাবারে কি কি আছে। এই দেখুন, এটা ভাত, ভাতের মধ্যে দিয়েছি ডাল, আর এখানে দেখুন বাড়ির খসলা শাক, তো বাড়ির খসলা শাকের ভাজা, আর এখানে দেখুন এই যে উচ্ছে, উচ্ছেকে বেসন দিয়ে ভাজা হয়েছে, বেশ ভালো লাগে খেতে, ক্রিস্পি লাগে খেতে, খুবই ভালো লাগে। আর এখানে দেখুন মাছের মাথা দিয়ে কফি চচ্চড়ি, আর এখানে আছে দই, আর এখানে আছে মাছের ঝোল, তো মাছের সর্ষে ঝোল। তো চলুন, আজকে বাড়িতে যা হয়েছিল তাই নিয়ে এসেছি, তো স্টার্ট করি নাকি? চলুন স্টার্ট করি। ডালটা দিয়ে এনেছি, তো বাড়ির শাক খেতে খুবই টেস্ট। এটা হলো কফি, তো মাছের মাথা দিয়ে কফিটা খেতে খুবই ভালো লাগে, এমনকি আমাদের রুটির সঙ্গে খুব ভালো লাগে কফিটা। খুবই মচমচে হয়েছে উচ্ছেরা, চলুন এবার মাছের ঝোল দিয়ে খাবো। তো অনেকটাই ঝোল নিয়ে এসেছি, এই যে সর্ষে ঝোলটা, সর্ষে ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বানানোর পদ্ধতিটাও খুব সহজ, আলুও দিতে হবে না, খাইতে খুবই টেস্ট। খাবার শেষ, এবার দইটা খেলেই শেষ। এটা হলো বাড়ির বানানো দই, রোজ রোজ যা বাড়িতে হয় সেগুলোই খাই। তো ঠিক আছে বন্ধুরা, খাবারটি আমার শেষ হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। তো মোটামুটি আমি বলছি, বাড়িতে যাই বানানো হয় রোজ সেগুলোই আমি ইটিং শো করি, মানে খাই, সেটাই শেয়ার করি।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।